কিছুক্ষণ আগেই ঘটল দুটি ট্রেনের মুখোমুখি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল 43 জন এবং আহত হয়েছেন আরও অন্তত 85 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা। দুর্ঘটনার পরে অন্তত 3টি ট্রেনের বগিতে আগুন ধরে যায়, লাইনচ্যুত হয়েছে একাধিক বগি। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বহু যাত্রী, দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই দমকল বিভাগের 150 জন দলকর্মী এবং 20টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে, প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে কখন, কোথায়, কিভাবে ঘটল এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, এই মুহূর্তে কি পরিস্থিতি, সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। জানা যাচ্ছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত 43 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং 85 জন আহত হয়েছে। ট্রেনটিতে তখন প্রায় 350 জন যাত্রী ছিল, যাদের মধ্যে অনেক ছাত্র ছিল। তারা কার্নিভাল উদযাপন শেষে বাড়ি ফিরছিল। ঘটনাটি ঘটেছে গভীর রাতে গ্রীষ্মের রাজধানী এথেন্সে। মিডিয়া রিপোর্টে জানা যাচ্ছে যাত্রীবাহী ট্রেনটি এথেন্স থেকে থেসালোনিকি যাচ্ছিল, কিন্তু এথেন্সের 380 কিলোমিটার উত্তরে টেম্পের উপত্যকার কাছে একই লাইনে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রেনের প্রথম 4টি ওয়াগন ট্রেন থেকে আলাদা হয়ে যায় এবং 2টি ওয়াগন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। গভীর রাত পর্যন্ত বেঁচে থাকা যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়। এই ঘটনার পর লারিসা শহরে ট্রেনের শেষ স্টপের স্টেশন মাস্টারকে আটক করেছে কর্তৃপক্ষ। যদিও ধৃতের নাম বা গ্রেপ্তারের কারণ প্রকাশ করা হয়নি, তবে স্টেশন মাস্টার সেই ট্রাকের প্রসারিত রেল ট্রাফিকের জন্য দায়ী বলেই মনে করা হচ্ছে। এদিকে এই ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন গ্রীষ্মের পরিবহনমন্ত্রী। তিনি জানিয়েছেন অন্যায়ভাবে মারা যাওয়া লোকেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি পদত্যাগ করেছেন।